ভোটের ফল নিয়ে টেনশন এখন হাইপারটেনশন উৎকণ্ঠায় প্রহরে হেভিওয়েটদের ওয়েট কমছে নাকি বাড়ছে তারই খোঁজে চব্বিশ ঘন্টা ওয়েট মিটার নিয়ে সুব্রত মুখার্জির বাড়িতে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে কার ওজন কতটা কমলো মানে ওয়েট কতটা কমলো কে কত ওজনদার হলেন বা হলেন না সেটা দেখার জন্য বগল দাবা করে চলে এসেছি আপাতত সুব্রত মুখার্জির বাড়ি হেভিওয়েট প্রার্থী ওয়েট করছি সুব্রতবাবুর ওয়েট করার জন্য কখন আসেন একটু ওয়েট করালেন কারণ ওয়েট করতেই তো এসেছি তো মানে এই তো বলিও নি সুব্রত দাদা তো ব্যাপারটা ওয়েট করো ওয়েট করলে আমিও এখন জানতে পারবো যে কতটা ওয়েট বেড়েছে না কমেছে এই যে সুব্রত দার ওজন সেই দেখে পুরো মানে জেতা হারার একটা গন্ধ আমি পাওয়া যাচ্ছে মানে কি বলছেন সুব্রত দাদা আসি আসি নাকি আসি মানে আসিব আবার আসিব ফিরে তাই তো বুঝায় আসি মানে তো তাই এখন যদি জোটের জোট কোনো জোট প্রার্থী ওজন করতে যাই না জোটটা এমন একটা এখানে হয়েছে যে এর ওজন করা যন্ত্র এখনো বের হয়নি ৭৯ হয়নি ভালোই হয়েছে ৮০ তো ভালো বললাম না যে এই সামনে রেজাল্ট ৮০ না ৮০ ব্যাপারটা তুমি মজা করে যেরকম বলছো সেটা ঠিক আছে ক্রস করাটা উচিত নয় মুচকি হাসি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে সুব্রতদা যে উনি একা আসি এটাতে বিশ্বাসী নন উনি আসি এবং আসি এবং তাই ওজন থেকে অন্যদের নিয়ে আসি সঙ্গে অন্যদের নিয়ে আসি একসঙ্গে আসি এবং ওজন তার ওজন কনসিস্টেন্টলি সে কথাই বলছে অর্থাৎ আবার আসিব ফিরে তাই তো দীপঙ্কর দাশগুপ্ত সঙ্গে প্রীতম দে ২৪ ঘন্টা